যখন পদ্মা সেতু বানাবেন মাননীয় প্রধানমন্ত্রী 2014 সাল 2012 সাল হঠাৎ করে পদ্মা সেতু থেকে টাকা উইথড্র করে নিয়ে গেল বিশ্বব্যাংক নিয়ে গেল জাইকা নিয়ে গেল আইডিবি নিয়ে গেল এডিবি এরা সব তাদের প্রতিশ্রুত টাকা প্রত্যাহার করে নিয়ে গেল বলল বিশ্বব্যাংকে দুর্নীতি হয়েছে এখানকার দুটি পত্রিকায় নাম বলবো না এখন হলাও করে প্রচার করা হলো এখানে দুর্নীতি হয়েছে আমি তখন দুর্নীতি দমন কমিশনের কমিশনার দুর্নীতির কথা বলার সঙ্গে সঙ্গে এটা দুর্নীতি দমন কমিশন সুমোটো তদন্তের দায়িত্ব নিল কেউ বলল না বিশ্বব্যাংক ভিতরে ভিতরে দুটি পত্রিকা দিয়ে নিউজটা করালো দুই মাসের মধ্যে বললাম যে এখানে কোনো দুর্নীতি হয় নাই সেটা ছিল মূল সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়ায় বিশ্বব্যাংক চুপ করে থাকলো কোনো উত্তর দিল না আমি একটা টাকাও দিলাম না আর এখানে কেউ নিলও না দুর্নীতি হলো কেমনে ষড়যন্ত্র হলো কেমনে স্বাভাবিক প্রশ্ন আজ যদি কেউ লয়ার নাও হয়ে থাকে তাহলে সে এটা স্বভাবেই বুঝবে এটা হয় না আমি বললাম হবে না কিন্তু দুঃখের বিষয় আমার তিনজন সাথীর মধ্যে মতামতের গড় মিল হয়ে গেল লাগলো চরম দ্বন্দ্ব সরকারের মধ্যে সরকার হয়ে গেল অদ্ভুত কাণ্ড সরকারের সিনিয়র মন্ত্রী সিনিয়র উপদেষ্টা এর মধ্যে ইনভলভ হয়ে গেল আমাকে বলল বিশ্বব্যাংক যা বলে আপনি শুনে নেন বিশ্বব্যাংক বিনা দোষে আমার কানমলা দিবে আর আমি এটা শুনবো এটা কখনো তো হতে পারে না আমি বললাম মাননীয় মন্ত্রী আমি আইনের ছাত্র আইনে লেখাপড়া করছি ভাই আমি তো পারবো না তো বলে কেন পারবেন না দেশের স্বার্থে পারবেন একজন ফট করে বলে উঠল আমি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে গিয়েছি সেখানে আমি স্টেট ডিপার্টমেন্টকে ম্যানেজ করেছি স্টেট ডিপার্টমেন্ট ওয়ার্ল্ড ব্যাংককে বলে দিয়েছে তারা এখন টাকা দিবে আরেকজন বলল আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সাথে কথা বলে আসছি তারা এখন রেডি তারা টাকা দিবে তারা এখন বলছে আমরা ভুল করছি টাকা উইথড্র করছি উই আর রেডি টু রিফাইন্যান্স আমি বললাম যে ওরা রেডি তো টাকা দেয় না কেন নেত্রী তো আবুল হোসেনের চাকরি খায় ফেলছে নেত্রী তো প্রজেক্টের অনেক ডাইরেক্টর ডাইরেক্টরকে সরায় দিছে নতুন টেন্ডার কমিটি করছে নতুন ইকোনমিক আপনার এভ্যালুয়েশন কমিটি করছে নেত্রীকে আপনারা যা বুঝাইছেন তাই তো করছে এখন আবার আপনাদের অসুবিধাটা কী বলছে না এটা দুদুক যদি করে তাহলে ওরা মেনে নেবে দুদুক কী করবে এই 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 কাজ করতে হবে যা করতে বলে তাহলে দেশের সার্বভৌমত্ব থাকে না বলেন দেশ বিক্রি করে দিব দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিব আমি বললাম আমি ক্ষুদ্র মানুষ আমি এটা বুঝি আমি এটা জেনে জানি এখানে সরকারকে রাজনৈতিকভাবে পরাস্ত করার চেষ্টা করা হচ্ছে সরকারের অস্তিত্বকে পরাস্ত করার চেষ্টা করা হচ্ছে এখানে ডক্টর ইনুস আছে এখানে 111-এর কুশলীরা আছে যারা 1/11-র ঘটনাগুলো ঘটিয়েছে তারা আছে পর্দার অন্তরালে আমি ইমেল পেয়েছি যে ইমেলে হিলারি ক্লিনটনকে ইমেল করা হয়েছে তাকে দিয়ে তদবির করানো হয়েছে সরকারকে ইমেজ নষ্ট করার জন্য পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে আজ পাবনাবাসীকে বলে দিতে চাই এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি আই উইল হ্যাভ টু ডু আমি আজ অথরিটির সঙ্গে বলছি
আমি সেটা করেছি পাবনার সন্তান হিসাবে, কেউ আমাকে বলে দেয় নাই, আমার বিবেক বলেছে এটা করতে হবে, এটা তুমি করো। আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না, আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না, আমি বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আমি করতে পারবো না, আমি তাই করেছি। মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আই উইল হোয়াট এভার আই উইল ফেস আই এম রেডি টু ফেস অ্যাট এনি টাইম। এটাই হলো আমার বৈশিষ্ট্য।